হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি সোহেল, আপনারা দেখছেন ভিসা অ্যান্ড কর্পোরেট ইউটিউব চ্যানেল। আর আজকে মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি বা যে তথ্যটি শেয়ার করতে চাচ্ছি, সেটি হচ্ছে ক্রোয়েশিয়াতে আপনারা সম্পূর্ণ সরকারি ভাবে বা নিজে নিজে অ্যাপ্লাই করে কিভাবে খুব অল্প খরচে আপনারা ইউরোপের এই সঙ্গীভুক্ত দেশটিতে যেতে পারবেন ওয়ার্ক পারমিট নিয়ে, এবং সেখানে গিয়ে কাজ করতে পারবেন, আর্ন করতে পারবেন এবং নিজের ফিউচার করতে পারবেন, কিভাবে করতে পারবেন। তো অনেকেই আছে বিভিন্ন এজেন্সির মাধ্যমে ক্রোয়েশিয়া বা ক্রোয়েশিয়া সহ বিভিন্ন দেশের জন্য অ্যাপ্লাই করে থাকেন, খরচ প্রায় 10 থেকে 12 লক্ষ টাকার মতো পড়ে যায়। সো আপনারা যারা নিজেকে যোগ্য মনে করেন, ইংরেজিতে কথাবার্তা বলতে পারেন এবং ইংরেজিতে দক্ষ রয়েছে এবং ভালো একটা পোর্টফোলিও রয়েছে বা সিভি রয়েছে, ইউরোপাস বা ইউরোপ স্টাইলের মিউজিয়াম যাদের রয়েছে, তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে বলে বিশ্বাস করছি। এবং এই ভিডিওটির মাধ্যমে আপনারা যদি চেষ্টা করে এই সব খুবই অল্প খরচে আপনারা ক্রোয়েশিয়াতে কিভাবে যেতে পারেন সেই পদ্ধতিটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। সো মূলত আপনাকে ক্রোয়েশিয়াতে যেতে হবে, কাজ নিয়ে যেতে হবে, ভিসা কার্ডের ভিসা নিয়ে যেতে হবে। অবশ্যই মনে রাখতে হবে যে আপনার একটি জব অফার লেটার খুবই প্রয়োজন, কেননা জব অফার লেটার ছাড়া ওয়ার্ক পারমিট হবে না, এবং ওয়ার্ক পারমিট না হলে আপনার এম্বাসি ফেস করে আপনারা ভিসা নিতে পারবেন না। সো ফার্স্ট অফ অল, যেহেতু মেইন সোর্স হচ্ছে একটি জব, সো আমি চেষ্টা করব যে এমন একটি সোর্সের তথ্য আপনাদেরকে দেওয়ার, যে সোর্সটির মাধ্যমে আপনারা খুবই অল্প সময়ে বা খুবই ভালোভাবে আপনারা একটি জব ফাইন্ড আউট করতে পারবেন। সেটা হয়তো সময় সাপেক্ষ হবে বা সময় সাপেক্ষ হবে, বা হলেও খুবই অল্প খরচে আপনারা একটি জব ফাইন্ড আউট করে জবের মাধ্যমে ওয়ার্ক পারমিট নিয়ে ভিসা এম্বাসি ফেস করে নিয়ে ইনশাল্লাহ আপনারা ক্রোয়েশিয়াতে যেতে পারবেন খুব সহজে। এবং খরচ হবে আনুমানিক 1 থেকে 2 লক্ষ টাকার মতো, এর বেশি খরচ হবে না এয়ার টিকিট সহ ইনশাল্লাহ। সো বেসিক্যালি আমি যে সোর্সটি কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটি হচ্ছে tip.jobs। এটি আপনারা গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন এই ওয়েবসাইটটি সম্পর্কে। tip.jobs এ প্রথমে আপনাদেরকে যা করতে হবে, আপনাদেরকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমি যেহেতু অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করেছি, সো বেসিক্যালি আপনারা যারা জানেন না যে কিভাবে একটি জব সাইটে কিভাবে জব সাইটে একটি অ্যাকাউন্ট খুলতে হয়, তাদের জন্য পরামর্শ হলো আপনারা আমাকে কমেন্টে জানাবেন যে আপনারা যদি না পারেন, ইনশাল্লাহ আমি আপনাদের জন্য চেষ্টা করবো একটা পোর্টফোলিও তৈরি করে দেওয়ার। অবশ্যই আপনাকে একটি কভার লেটার এবং ইউরোপিয়ান স্টাইলের সিভি দিতে হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ তারপরে ইনশাল্লাহ আমি আপনাদেরকে সহযোগিত করতে পারবো এই ওয়েবসাইটটিতে অ্যাকাউন্ট খোলার। আর যারা অ্যাকাউন্ট খুলতে পারেন, কোনো ধরনের নির্দেশনা প্রয়োজন হয়েছে, তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে ইনশাল্লাহ। সো ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে, একটি অ্যাকাউন্ট খুলে নিতে হবে tip.jobs এই ওয়েবসাইটটিতে। tip.jobs আপনারা দেখুন এখানে tip.jobs লিখে যদি আমি সার্চ দিই, এই ওয়েবসাইটটি আমার সামনে চলে আসবে। সো এই ওয়েবসাইটে আসার পর আপনাকে জানতে হবে আপনার একটি অ্যাকাউন্ট ওপেন করতে হবে এই ওয়েবসাইটটি বা জবস পোর্টালটি, যেহেতু ক্রোয়েশিয়ান ভাষায়, সো আপনাকে এটি ট্রান্সলেট করে নিতে হবে। এবং ট্রান্সলেটের জন্য আপনার জন্য অবশ্যই আপনার গুগল ক্রোম ব্রাউজার ইউজ করবেন, ফোনে যদি হয় ইনশাল্লাহ গুগল ক্রোম ব্রাউজার ইউজ করবেন। ফোন থেকে যেহেতু আমি দেখাচ্ছি, আমি তিন ডটে ক্লিক করার পরে এখানে দেখুন ট্রান্সলেট অপশন আছে। ট্রান্সলেটে গিয়ে আমি যখন ক্লিক করব, ক্রোয়েশিয়ান টু ইংলিশ ট্রান্সলেট হয়ে যাবে পেজটি। সো ট্রান্সলেট হওয়ার পরে এখানে আপনারা যা করবেন, একটি অ্যাকাউন্ট ওপেন করে দিবেন। যেহেতু একটি সময় সাপেক্ষ ব্যাপার, সো আমি অ্যাকাউন্ট ওপেনটা পরবর্তী কোনো ভিডিও দিতে দেখাবো, আজকে শুধু ইনফরমেশন দিব। সো ফার্স্ট অফ অল আমি যেহেতু একটি অ্যাকাউন্ট ওপেন করে নিয়েছি অলরেডি, সো সেই অ্যাকাউন্টটিতে আপনারা আপনাদের নাম, ফোন নাম্বার, আপনাদের অ্যাড্রেস ডিটেলস এগুলো অ্যাড করে নেবেন। পাশাপাশি আপনারা একটি রিজিউম তৈরি করে নেবেন আপনাদের মতো করে। দেখুন আমি এখানে আমার রিজিউম তৈরি করেছি আব্দুর রাকিব সোহেল, এবং এখানে আপনি চাইলে আপনার ভিডিও পোর্টফোলিও দিতে পারেন, অর্থাৎ ইংরেজিতে
একটি ভিডিও তৈরি করে আপনি আপনার পরিচয়, আপনার কাজ, আপনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে, আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন সম্পর্কে এবং হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স সম্পর্কে একটি ভিডিও এখানে অ্যাড করে দিতে পারেন, আপলোড করে দিতে পারেন। তারপরে এখানে আপনি আপনার স্কিলস, আপনি কোন কাজে দক্ষ রয়েছেন সেটি অ্যাড করে দিতে পারেন। ওয়ার্ক এক্সপিরিয়েন্স এর ঘরে আপনি আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স গুলো, অর্থাৎ যে যে কাজ করেছেন, সরি, অর্থাৎ ওয়ার্ক এক্সপিরিয়েন্স এর ঘরে আপনারা আপনাদের কাজের অভিজ্ঞতা গুলো সেটা আপনি এখানে দিয়ে দিবেন, অ্যাড করে দিবেন। তারপরে আপনাকে যা করতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনার ইমেইলে একটি স্বয়ংক্রিয়ভাবে একটি মেসেজ যাবে এই অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট করার জন্য। সো আপনার মেসেজ স্প্যামে অথবা ইনবক্সে চেক করে নেবেন আপনার জিমেইল অ্যাড্রেসের, যে অ্যাকাউন্ট দিয়ে, যে জিমেইল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট তৈরি করেছেন। সো কনফার্ম ইমেইলে ক্লিক করে আপনারা আপনাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট করে নেওয়ার পরে আপনারা যখন পুনরায় লগ ইন করবেন, এই এইরকম একটি ইন্টারফেস আসবে। এখন আপনাদেরকে আপনারা কি কাজে যেতে চান বা কি কাজে দক্ষ রয়েছেন সেটার উপরে ভিত্তি করে এখন জব সার্চ করবেন। কুইক সার্চে যদি আপনারা লিখে দেন যে ফার্মের কাজ যদি জানেন, তাহলে এখানে ফার্ম লিখে যদি সার্চ দেন, ইনশাআল্লাহ অনেক জব চলে আসবে। দেখুন ফার্ম ওয়ার্কার অনেক ধরনের জব অলরেডি চলে আসছে। 100 ফার্ম লিখে সার্চ দেওয়ার পরে 160টি সার্চ রেজাল্ট আসছে, 160টি টোটাল সার্চ রেজাল্ট আসছে, এবং সেটি আসছে ক্রোয়েশিয়ান ভাষায়। যে আমি এটাকে ইংলিশে পুনরায় ট্রান্সলেট করে নেব, এখানে দেখুন অক্সিলারি ওয়ার্কার ইন চেরি পিকিং, লিখে দিয়েছে ডেসক্রিপশনে যে ওয়ার্ক অন এন এগ্রিকালচারাল ফার্ম, অর্থাৎ কৃষি ফার্মে আপনাকে কাজ করতে হবে। ইন জেনারেল অল জবস পারফর্ম ইন এগ্রিকালচার, ঠিক আছে। এডুকেশন কোয়ালিফিকেশন মাত্র প্রাইমারি স্কুল অথবা সেকেন্ডারি স্কুল হলে হবে। বেনিফিটস এখানে দিয়েছে, দেখুন রিইম্বার্সমেন্ট ফর ট্রাভেল এক্সপেন্সেস, অর্থাৎ ট্রাভেল এক্সপেন্সের জন্য আপনাকে খরচ তারা বহন করবে, আপনার খরচ তারা বহন করবে। এখন দেখুন পেশন এমপ্লয়মেন্ট সার্ভিস, ওয়ার্কপ্লেস, এখানে সবকিছু দিয়ে আছে। এখন আপনাকে এখানে সাইন ইন করতে হবে। সাইন ইন করার পরে আপনাকে যা করতে হবে, সাবমিট ইওর অ্যাপ্লিকেশন। এখানে এক্সপিরিয়েন্স ইন দিস ওয়ার্কপ্লেস, মানে কত বছরের কাজের অভিজ্ঞতা আছে আপনার এগ্রিকালচার সেক্টরে, আপনি এটা বসিয়ে দিবেন। এক বছর যদি থাকে, এক বছর দিয়ে দিবেন। আর এখানে আপনি কোনো ধরনের, আপনার যদি এগ্রিকালচারের উপরে, আপনার এগ্রিকালচারের উপরে যদি ডকুমেন্টস থাকে সেটা এখানে সাবমিট করে দিবেন। সেটা সিভি হতে পারে, সিভি প্লাস আপনার পোর্টফোলিও যেটি রয়েছে সেটি এখানে সাবমিট করে দিতে পারেন। পাশাপাশি আপনার কাজের এক্সপিরিয়েন্স যদি থাকে, কাজের এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট এখানে অ্যাটাচ করে দিতে পারে। প্লাস এখানে একটা পার্সোনাল মেসেজ লিখতে পারেন বা কাভার লেটার লিখতে পারেন সুন্দর করে। সুন্দর করে কাভার লেটার যারা লিখতে পারেন, তার লেখার পরে আপনি কি কাজে অ্যাপ্লাই করছেন, যেমন আপনি ফার্মের কাজে অ্যাপ্লাই করছেন, এগ্রিকালচারাল ফার্মের কাজে অ্যাপ্লাই করছেন, নর্মাল একটা জব, এখানে লিখে দিবেন। এখানে লিখে দিতে পারেন যে হাই, দিস ইজ আব্দুর রকিব সোহেল ফ্রম সিলেট বাংলাদেশ, হ্যাভ এ নাইস ডে। তারপরে আপনি লিখতে পারেন যে আই এম রাইটিং টু এক্সপ্রেস মাই ইন্টারেস্ট ফর ফুল টাইম এগ্রিকালচার ফার্ম জবস পজিশন এট ইউর কোম্পানি অর এট ইউর ফার্ম। তারপরে আপনি আপনার মতো করে একটি কাভার লেটার সুন্দর করে লিখে আপনি সেন্ড অ্যাপ্লিকেশনে যখনই ক্লিক করবেন, ক্লিক করার পরে অ্যাপ্লিকেশনটি এমপ্লয়ারের কাছে চলে যাবে। এমপ্লয়ারের কাছে চলে যাওয়ার পরে
এমপ্লয় সেটি দেখবে, আপনার সিভি দেখবে, অর্থাৎ আপনার সাপোর্টিং ডকুমেন্টস গুলো দেখবে, আপনার কভার লেটার গুলো দেখবে। দেখে যদি আপনার আপনার অ্যাপ্লিকেশনে আপনার অ্যাপ্লিকেশনে ও ওনার কাছে বা এমপ্লয়ের কাছে ভালো মনে হয়, আপনাকে অবশ্যই যে মেইল আপনাকে রিপ্লাই দেবে। এবং এইরকম করে শুধু যে আপনারা একটি মাত্র অ্যাপ্লিকেশনে অ্যাপ্লাই করে আপনারা জব পেয়ে যাবেন তা কিন্তু নয়। সো আপনারা কন্টিনিউয়াস প্রসেস এর মধ্যে থাকবেন, অর্থাৎ একটি না হলে আরেকটি, একবার না পারলে কথায় আছে দেখো শতবার। সো আপনারা প্রত্যেকটি জবে এই রিলেটেড প্রত্যেকটি জবে অ্যাপ্লাই করতে থাকুন ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনি যদি জব পেয়ে যান তাহলে জব অফার লেটার ইনশাল্লাহ পেয়ে যাবেন ইন্টারভিউর মাধ্যমে এমপ্লয়ারের কাছ থেকে। এমপ্লয়ার যদি আপনাকে ইন্টারভিউর জন্য ইনভাইট করে, সেক্ষেত্রে এমপ্লয়ারের সাথে সরাসরি কথা বলবেন, সেটা জুম অ্যাপে হতে পারে বা স্কাইপিতে হতে পারে। সো এমপ্লয়ার যদি আপনাকে হায়ার করতে চায়, অবশ্যই ওয়ার্ক পারমিট এমপ্লয়ার নিয়ে আপনাকে দেবে। প্লাস হচ্ছে আপনাকে শুধু এমবাসি ফিস করতে হবে। প্লাস হচ্ছে আপনার ভিসা 100% হয়ে যাবে জব অফার লেটার আসার পরে, ওয়ার্ক পারমিট পাওয়ার পরে। কোনো ধরনের কোনো সমস্যা নাই, এক টাকাও আপনাকে খরচ করতে হবে না শুধুমাত্র এমবাসি ফিস আর বায়োমেট্রিক ফিস ছাড়া। প্লাস হচ্ছে আপনার এয়ার টিকিট, সো খুবই অল্প খরচে আপনারা ক্রোয়েশিয়াতে যেতে পারবেন। 1,00,000 টাকার মধ্যে আপনারা ক্রোয়েশিয়াতে যেতে পারবেন, ইউরোপের সেন্ডের মধ্যে এই দেশটিতে যেতে পারবেন, যদি আপনারা এই কাজগুলিতে দক্ষ থাকেন এবং আপনার কভার লেটার লিখতে পারেন এবং ভালো একটি রিজিউম আপডেট করে ভালো একটি রিজিউমের মাধ্যমে পার্সোনাল মেসেজের মাধ্যমে এমপ্লয়ারকে আকর্ষিত করতে পারেন। ইনশাআল্লাহ এর মাধ্যমে আপনারা একটি জব অফার লেটার পেয়ে যাবেন। এবং জব অফার লেটার আপনি সাবমিট করার পরে অনলাইনে আপনার এমপ্লয়ার আপনার জন্য সাবমিট করে দিবে ওয়ার্ক পারমিটের জন্য, ওয়ার্ক পারমিট ইজিলি চলে আসবে। তারপর ওয়ার্ক পারমিট বা অন্যান্য যে ডকুমেন্টস রয়েছে সবকিছু অ্যাকুমুলেট করে আপনারা এমবাসি ফিস করবেন। এমবাসি ফিস ফিস দিয়ে কোনো কোনো ক্ষেত্রে বিভিন্ন এমপ্লয়ার এমবাসি ফিস জমা দিয়ে দেয়, প্লাস বাইরে ট্রিপিয়ার ফিস জমা দিয়ে দেয়, আবার কোনো কোনো ক্ষেত্রে সেটা নিজে বহন করতে হয়। সো টোটালি আশা করা যায় যে 1,00,000 টাকার ভিতরে আপনি এয়ার টিকিট সহ ক্রোয়েশিয়ার বেসরকারি ভাবে বা নিজে নিজে অ্যাপ্লাই করে আপনার ক্রোয়েশিয়াতে যেতে পারবেন। এবং স্যালারি রেঞ্জটা কত হবে, স্যালারি রেঞ্জটা আনুমানিক 600 থেকে 1,200 ইউরোর ভেতরে থাকবে, 600 থেকে 1,200 ইউরোর ভেতরে থাকবে ইনশাল্লাহ। এবং আপনারা সেখানে কাজ করে আপনারা যদি অন্যত্র কোনো দেশে মুভ করতে চান সেটাও করতে পারবেন ভবিষ্যতে। সো আমার আশেপাশে অনেক নয়েজি সাউন্ডস থাকায় আমি আসলে ভিডিওটিতে কতটুকু তুলে ধরতে পারলাম বা কতটুকু বুঝাইতে পারলাম আপনাদেরকে আমি জানি না। সো ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে ইনশাআল্লাহ ইনফরমেশনটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। এবং আপনার যে কোনো ধরনের পরামর্শ পেতে অথবা সাজেশন পেতে কমেন্টে আপনার প্রশ্ন লিখে দিবেন, প্লাস হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।